মৌলভীবাজারের কুলাউড়ায় অপারেশন হিলসাইড, নতুন জঙ্গি সংগঠনের 10 জন গ্রেপ্তার, বিস্ফোরক উদ্ধার। বিভিন্ন স্থানে বন্যার পানি কমায় বেরিয়ে আসছে ক্ষত চিহ্ন, চট্টগ্রামে পানিবন্দী লাখো মানুষ। বর্ষা মৌসুমেও ঠাকুরগাঁওয়ে নেই পর্যাপ্ত বৃষ্টি, আমনের চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। শুনছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ একুশের দেশে সংবাদে সাথে আছি রাজিউর রহমান। দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে। মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার 10 জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সাথে থাকা 3 শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে। জব্দ করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক, শক্তিশালী গ্রেনেড তৈরির সরঞ্জাম সহ জিহাদি বই ও নগদ টাকা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। শুক্রবার রাত 8:30 থেকে কুলাউড়ার যুগিটিলা গ্রামের এই বাড়িটি ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর ভোর 6:00 থেকে সিটিটিসির সোয়াত টিম অপারেশন হিলসাইড নামে অভিযান শুরু করে। এক পর্যায়ে 4 জন পুরুষ ও 6 জন নারী এবং 3 শিশুকে আটক করা হয়। এলাকাবাসী জানান, প্রায় 2 মাস আগে এখানে নতুন বাড়ি তৈরি করে আটকরা। সে সময় স্থানীয়দের তারা জানিয়েছিল বগুড়া থেকে নদী ভাঙনে সব হারিয়ে এখানে এসে বসতি করেছেন। পরিবারের অন্য সদস্যরাও আসবে বলে জানায় তারা। এরা আজকে 2 মাস থাকি আইসে আর এখানে তারা ইয়া জায়গা খরিদ করছে, করিয়া এখানে মাটি চাটি তারা নিজস্ব তারা খাম কাজ করিয়া বসবাস করে। আমি জিগাইলাম, এরা আপনার বাড়ি হয় বগুড়াতে, আমরা তো নদীর ভাঙনে আমরা বাড়ি করে নিচে গিয়ে এখানে ভেগার আসছি থাকি, আর এখন আমরা আরও মানুষ আইব। কিন্তু আইলো কেমনে, খার মাধ্যমে আইলো কেমনে, এরা পাইলো তারাই শুধু এখানে নাই, বনায়ন করে একটা আছে আমার পূর্ব দিকে প্রায় 50 কিলোমিটার ভিতরে রইব পাহাড়, ও পাহাড়ি এলাকা পর্যন্ত তারা দখল করিয়া প্রস্তুতি নিছে। নির্জন এলাকায় এবং পাহাড়ের চূড়ায় জমি কিনে এরকম জঙ্গি আস্তানা তৈরি করে স্থায়ীভাবে তাদের সদস্যদের প্রশিক্ষণ সহ তাদেরকে এই আস্তানায় এনে হিজরত করে আস্তানায় এনে রেখে দেওয়ার যে তারা প্রস্তুতি গ্রহণ করেছিল, আমরা সেটা অঙ্কুরেই তাদেরকে বিনষ্ট করে দিতে, নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছি। অভিযানে 3 কেজি বিস্ফোরক, হাই এক্সক্লুসিভ 50টি ডেটোনেটর, 3,61,000 টাকা ও জঙ্গি প্রশিক্ষণ সামগ্রী এবং বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে। পরে বিস্ফোরকগুলো পার্শ্ববর্তী আসকরাবাদ মাঠে ধ্বংস করা হয়। প্রায় 3 কেজি পরিমাণে বিস্ফোরক, সাথে 50টির মতো ডেটোনেটর, যা দিয়ে গ্রেনেড সহ অন্যান্য হাই এক্সপ্লোসিভ তৈরি করা হয়। প্রশিক্ষণ সামগ্রী আমাদের পুলিশ বুট, যেটা কমব্যাট বুট প্রশিক্ষণের জন্য আমরা ব্যবহার করি সেরকম বুট, তারপরে বক্সিং প্র্যাকটিস করার জন্য তাদের বক্সিং ব্যাগ সহ এই প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন ম্যাটেরিয়ালস আমরা উদ্ধার করি। সিটিটিসি প্রধান জানান, সংগঠিত হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আসন্ন ব্রিক্স সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে সিলেটে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, ব্রিক্স সম্মেলনে বিশ্বের 70টি দেশের রাষ্ট্রপ্রধানরা আসবেন, বাংলাদেশ সম্মেলনে অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সম্মেলনে যেতে পারেন বলেও জানান তিনি। নির্বাচন প্রসঙ্গে বিএনপির অনাস্থার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে তালবাহানা করে না, সঠিক সময়ে সংবিধান মেনেই নির্বাচন হবে। ব্রিক যদি আমাদের সদস্য পদ অফার করবে তার আমরা গ্রহণ করব। আর তা বলেছিলাম যে ওরা যদি আমাদের দাওয়াত দেয়, ওরা দাওয়াত দিয়েছে সেইটা সম্মেলনে যাওয়ার জন্য। ইটস এ গুড প্লেস ফর অনেক ধরনের আলাপ আলোচনার জন্য। উনি যাব, ইনশাআল্লাহ উনি যাবেন। ডেঙ্গু রোগীদের স্যালাইন সংকট দেখা দিলে প্রয়োজনে বিদেশ থেকে আমদানি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি বলেন, দেশে স্যালাইন উৎপাদনের তুলনায় রোগীর সংখ্যা 10 গুণ বেড়েছে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে আগামী 2 মাসের জন্য স্যালাইন উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিদিন 40,000 ব্যাগ স্যালাইন লাগছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষকদের উদার গণতান্ত্রিক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সিংড়া উপজেলা শিক্ষকদের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, এসএমএস এর মাধ্যমে অবসর ভাতা প্রদান এবং অবসর সুবিধা বোর্ডের কল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ডের কল সেন্টার উদ্বোধন ও এসএমএস এর মাধ্যমে ভাতা প্রদান করা হয়। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ চট্টগ্রাম, এখনও পানিবন্দী সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার লাখো মানুষ। অন্যদিকে বান্দরবানের প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামলেও দুর্ভোগ কমেনি। ফেনীর ফুলগাজী ও পরশুরামে পানি কমার সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্নাজামানের রিপোর্ট। এখনও পানিবন্দী চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার মানুষ। এখনও বিদ্যুৎ নেই, খাদ্য ও সুপেয় পানির অভাবে মানবেতর জীবনযাপন করছেন দুর্গতরা। পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আজকে ত্রাণ পাইছি, আমরা আনন্দিত। খানাবিনি হাইনা পারি সহজ না পাই কিওর কিছু হবে না ইনা পাই যেতে না পারি। আটটা ব্রিজের পানি আগে চলে যেত, যার কারণে এখানে বন্যা হতো না। এখন একটা ব্রিজ হওয়াতে সমস্ত বন্যার পানি এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান মহাসড়ক থেকে বন্যার পানি নেমে যাওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। ভয়াবহ বন্যা এবং পাহাড় ধসে বিপর্যস্ত বান্দরবান। বন্যার পানি নামলেও রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই কাদামাটি এবং ময়লা আবর্জনার স্তূপ। নিরাপদ খাবার পানির সংকট দেখা দিয়েছে। 97 বন্যার ইতিহাসের রেকর্ড ভেঙে 2023 সালের বন্যা প্রলয়ঙ্কারী বন্যা হিসেবে বান্দরবানে রূপ নিয়েছে। রাস্তার ভিতরে এখনও প্রচুর কাদা, এই কাদাগুলো পরিষ্কার করছি আজকে দুই দিন ধরে, কিন্তু তারপরও পরিষ্কার হচ্ছে না। আজকে আমাগো বাসার 7 ধরে পানি ঢুকে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। টানা বর্ষণের ফলে ডুবে যায় বান্দরবানের প্রধান বাজার, ডিসির বাসভবন, এসপির অফিস, বাসভবন, জর্জকোর্ট সহ মেম্বার পাড়া, আর্মি পাড়া, ইসলামপুর সহ শহরের প্রায় 80% বাড়িঘর। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, পানি নামার সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। দুই উপজেলার 815 আমন ক্ষেত, 20 সবজি পানির নিচে তলিয়ে আছে। মুহুরী নদীর তিনটি স্থানে ভেঙে যাওয়া বাঁধের পানিতে 375 পুকুরের 49 মেট্রিক টন মাছ ভেসে গেছে। জমিন ধান ক্ষতি হয়েছে, পানি বন্যা আর পুকুরে মাছ সব চলে গেছে গা, সব জিনিস নষ্ট হয়ে গেছে গো, মোটা নষ্ট হয়ে গেছে গো, পুকুরের মাছ গেছে গো। 1200 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী উপজেলা এবং পরশুরামে 550 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে আমরা কিন্তু তাদেরকে শুকনা খাবার, শুরুর দিন থেকে শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ অন্যান্য সহযোগিতা আমরা দিচ্ছি। বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে জানিয়েছে জেলা প্রশাসন। রত্না জামান, একুশে টেলিভিশন। দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নরসিংদীর 8 যুবক নিখোঁজ হয়েছে। সকালে তাদের স্বজনদের কাছে ফোনে এক দালাল একথা জানায়। স্বজনরা জানান, 5-6 মাস আগে 10-12 লাখ টাকার চুক্তিতে ইতালির উদ্দেশ্যে তাদেরকে প্রথমে লিবিয়া নেয় দালালরা। কিছুদিন লুকিয়ে রাখার পর 9 আগস্ট ডেঙ্গি নৌকায় তাদের ইতালির পথে পাঠানো হয়। ডেঙ্গিতে 39 ছিল। কিছুদূর যাওয়ার পরে নৌকা ডুবে যায়। বেলাবো থানার অফিসার ইনচার্জ জানান, বিষয়টি লোকমুখে তিনি শুনেছেন, তবে কোনো অভিযোগ পাননি। এর আগে 22 পার্শ্ববর্তী রায়পুরে উপজেলার 10 যুবক নিখোঁজ হওয়ার 1.5 মাসের মধ্যেই আবারও ঘটল এমন হৃদয় বিদারক ঘটনা। লাল মিয়ার ইয়া জাকিরের সম্পর্কে বাতিজাই হয়, বাতিজায় খবরটা আমরা কাছে পৌঁছাইছি, নিখোঁজ অবস্থা আর আমরা টাকা দিছি লাল মিয়ার কাছে।
20 জন ছিল, এর মধ্যে 12 জন উদ্ধার হয়েছে, 8 জন এখনো নিখোঁজ। এরকম একটা মানে তো সবই শোনা কথা। বর্ষা মৌসুমেও ঠাকুরগাঁওয়ে নেই পর্যাপ্ত বৃষ্টি, আমন ধানের চারা রোপণে দুশ্চিন্তায় কৃষকরা। জমিতে শ্যালো পাম্পে সেচ দেওয়ার খরচ হচ্ছে দ্বিগুণ, সংকট সমাধানে কৃষকদের প্রয়োজনে পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের তথ্য ছবিতে মাসুম আলিসের প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ের ভূমি কিছুটা উঁচু হওয়ায় বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হলে ফসলি জমিতে বেশি দিন পানি থাকে না। এবার বৈশাখ থেকে শ্রাবণের মাঝামাঝি সময়েও প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় দেখা দিয়েছে খরা। যেসব জমিতে আবাদ হয়েছে সেসব জমির অধিকাংশই শুকিয়ে ফেটে যাচ্ছে। পর্যাপ্ত বৃষ্টির আশায় শ্যালো পাম্পের মাধ্যমে সেচ দিয়ে আমনের চারা রোপণ করছেন কৃষকরা। পানি ধরে রাখার জন্য জমির আইল সংস্কার সহ ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষকরা বলছেন সেচ দিয়ে চারা রোপণ করায় খরচ হচ্ছে দ্বিগুণ। এছাড়া রাসায়নিক সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধির পাশাপাশি শ্রমিকের অতিরিক্ত মজুরি আর লোডশেডিং এ সেচ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। এবার একদম মনে করেন বৃষ্টি না হওয়া চলে, মানে না হলে এখন আমরা স্লো মেশিন দিয়ে পাম্প দিয়ে সেচ দেওয়া করতেছি। যারা ডিপ টিউবের মধ্যে আছে তারা ধান লাগাইতে পারে, কেউ পারে কেউ পারে না। যাদের ডিপ টিউবল নাই তারা এখনও ধান রোপা কাটতে পারে না। বিদ্যুতের প্রচণ্ড পরিমাণ লোডশেডিং, এক বিঘায় তো প্রায় 1000 টাকার উপর খালি কাদো করতে লাগতেছে, পানি কামাইল খরচা বেড়ে গেছে, পানি নাই, সারেরও দাম বেশি, বিষের দাম বেশি, অনেক বেশি। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে খরা মোকাবেলায় সেচের জন্য এখন পর্যন্ত 1090টি গভীর এবং 1675টি অগভীর নলকূপ, 42টি LLP এবং 62টি সোলার সেচ পাম্প চালু করা হয়েছে। কৃষকদের সাথে যে আমরা গ্রুপ মিটিং করছি এতে সেখানে কিন্তু আমরা এই পরামর্শগুলো দিয়ে যাচ্ছি, বিশেষ করে অচালু সেচ যন্ত্রগুলো চালু করার বিষয়ে। একই সাথে আমরা এখানে আমাদের যে বরেন্দ্র আছে, BADC আছে, তাদের সাথেও আমরা যোগাযোগ রাখছি এবং তাদেরকেও আমরা বলছি যে এই সমস্ত সেচ মেশিনগুলো যেন দ্রুত চালু করা হয়। এবার জেলায় 1,37,100 হেক্টর জমিতে আমন ধান আবাদ হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,76,330 মেট্রিক টন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে তথ্যমন্ত্রীর ক্ষোভ, সিটি কর্পোরেশনকে দায়ী করছে CDA। আবার আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিতে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার ইনামুর রহমান। এ সময় শোকের পুরো মাসে সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলোচনা সভা, নানা অনুষ্ঠানে নির্দেশনা দেন নেতাকর্মীদের। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় 4 জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটির আহ্বায়ক ও আখাউড়া রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী জানান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ঢাকা শফিকুর রহমান 4 সদস্যের একটি কমিটি গঠন করেন। 7 দিনের মধ্যে তদন্ত শেষ করে DRM বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটির অপর সদস্যদের মধ্যে আছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সহকারী কমান্ড্যান্ট, একজন চিকিৎসা কর্মকর্তা এবং একজন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা। 10 আগস্ট রাতে ঢাকাগামী আন্তনগর ট্রেন পারাবাত এক্সপ্রেস রেলওয়ের ধাক্কায় 4 জনের মৃত্যু হয়। হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও কেজিতে দাম বেড়েছে 5 টাকা। 2 দিন আগে প্রতি কেজি পেঁয়াজ 40 টাকা বিক্রি হলেও বর্তমানে 45 টাকা। এতে বিপাকে পড়েছেন পাইকার সহ নিম্ন আয়ের মানুষ। আমদানিকারকরা জানান, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে আমদানি অব্যাহত রেখেছেন তারা। তবে ভারতের নাসিক অঞ্চলে বন্যা হওয়ায় দেশটিতে পেঁয়াজের সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে, ফলে কিছুটা দামও বেড়েছে আর বাড়তি দামে পেঁয়াজ কেনায় বাংলাদেশের বাজারেও দাম ঊর্ধ্বমুখী। কুষ্টিয়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটার খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় এবং সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন হয়। পরে থিয়েটারের এক
বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকার। সম্মেলনে খুলনা বিভাগের 10 জেলা থেকে আরও 25টি নাট্য সংগঠনকে গ্রাম থিয়েটারের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে 11,000 কোটি টাকা খরচের পরও কোমর পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষোভ জানালেন তথ্যমন্ত্রী। সেবা সংস্থার প্রতিনিধিদের ডেকে প্রকল্প সমন্বয়েরও নির্দেশ দিয়েছেন তিনি। তবে বৈঠকে ছিলেন না সিটি মেয়র ও সিডিএ চেয়ারম্যান। এদিকে অপর এক সভায় জলাবদ্ধতার জন্য সিডিএ নয়, সিটি কর্পোরেশনকে দায়ী করছেন প্রকল্প পরিচালক। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। শুক্রবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিদের বৈঠক করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় চট্টগ্রামে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নকারী সহ সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে 11,147 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ এবং পানি উন্নয়ন বোর্ড। জলাবদ্ধতার জন্য সিটি কর্পোরেশনকে দায়ী করে সিডিএ বলছে চট্টগ্রামের 57টি খালের মধ্যেই তারা কাজ করছেন 36টি খালে এবং 1600 কিলোমিটার ড্রেনের মধ্যেই 302 কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থায়, ফলে জলাবদ্ধতার জন্য তারা দায়ী নয়। 57টা খাল দিয়েই কিন্তু পানি যাওয়ার কথা, তাহলে 57টা খালই কিন্তু কাজ করতে হবে। অধিকাংশ খালেই, যেগুলো আমাদের 36টা খাল, এগুলো মাননীয় চেয়ারম্যান মহোদয় মানে চেয়ারম্যান হয়ে আসার পরে কিন্তু আমরা উচ্ছেদ অভিযান করে আমরা এই খালের সম্প্রসারণের কাজটা শুরু করি, কিন্তু বাকি 21টা খালের কিন্তু সম্প্রসারণ পদক্ষেপ নেওয়া হয় নাই এবং সেই সাথে অত্র প্রকল্পের অধীনে নাই। সিটির অভিযোগ, অবৈধ দখল, জমি অধিগ্রহণের দীর্ঘসূত্রিতা আর সঠিক পরিকল্পনার অভাবে প্রকল্প যথাসময়ে শেষ হচ্ছে না। কবে শেষ হবে তাও নিশ্চিত নয় বলে জানান প্রকল্প পরিচালক। 36টা খালের মধ্যে আমাদের 16টা খালের রিটেনিং ওয়াল সম্পূর্ণরূপে শেষ হয়েছে, একেবারে এক্সকাভেশন সহ। এছাড়াও 10টি খাল প্রায় শেষের পথে, এগুলোতে কোনো রকম প্রতিবন্ধকতা নেই, এক্সকাভেশনও হয়ে গেছে। সেবা সংস্থাগুলোর সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়ে তথ্যমন্ত্রী বলেন চট্টগ্রাম উন্নয়নে প্রধানমন্ত্রী এর মধ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এত উন্নয়ন এর আগে চট্টগ্রামের মানুষ দেখেনি, কিন্তু সমন্বিত কাজ না হওয়ায় অর্থের অপচয় হচ্ছে, বাড়ছে জনগণের ভোগান্তি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার, আমাদের সরকার করেছে, কিন্তু এটি সুফল জনগণ পেতে হবে। জনগণ পেতে হলে যে কোনো কাজ সুচারুভাবে করতে হয় এবং জনগণের বিরক্তির উদ্রেক না হয় মতো সেভাবে সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করে সেটি বাস্তবায়ন করতে হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফাইল ইসলামের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধি, সংসদ সদস্য, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিরা যোগ দেন। তবে উপস্থিত ছিলেন না সিটি মেয়র এমরাজুল করিম চৌধুরী ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ লিং রোডে অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে দুপুরে এই অভিযান চালানো হয়। দুপুর পুলিশ জানায় আকবর হোসেন খোকন নামে এক ব্যক্তি বেআইনিভাবে পাহাড় কাটছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। তবে এর আগেই জড়িতরা পালিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান বায়েজিদ লিং রোডে যারা পাহাড় কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামে বেশি দামে ডিম বিক্রি করায় একটি আড়তকে 20,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে পাহাড়তলি ডিমের আড়ত মামা ভাগিনাতে অভিযান চালানো হয়। এ সময় ভাউচারে গরমিল ও বেশি দামে বিক্রি করায় 20,000 টাকা জরিমানা করা হয় আড়তদারকে। এদিকে অভিযানের খবর পেয়ে অধিকাংশ আড়তদার পালিয়ে যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আড়তগুলি সিলগালা করে দেয়। বাড়তি দামে ডিম বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। কক্সবাজারের প্রধান সমস্যা মাদক চোরাচালান এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো অপরাধী তৈরির কারখানা ও মাদকের আখড়া বলে মন্তব্য করেছেন
বিদায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে কক্সবাজার নাগরিক ফোরামের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমানে কক্সবাজার আদালতে 10,000-এর বেশি মাদক মামলা রয়েছে। রোহিঙ্গাদের মাদক, অস্ত্র ও খুনের মামলার আসামিদের জামিনের জন্য কিছু আইনজীবী ও দালাল কোটি কোটি টাকা লেনদেন করছেন। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় 80% মাদকের মামলা কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের লোকরাই, আর রোহিঙ্গারা আসার পরে রোহিঙ্গাদের ভিতরে এই 5 বছরে 150 মার্ডার কেবল রোহিঙ্গাদের ভিতরে হয়েছে। এই রোহিঙ্গার ভিতরে 150 মার্ডার হয়েছে, মানে 150টা মার্ডার মামলা, আরও মানুষ মার্ডার হয়েছে আরও বেশি সংখ্যাটা, ভিকটিম বলতে গেলে হয়তো মানে 500 হয়ে যাবে। শেষ করছে একুশের দেশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মৌলভীবাজারের কুলাউড়ায় অপারেশন হিলসাইড, নতুন জঙ্গি সংগঠনের 10 জন গ্রেপ্তার, বিস্ফোরক উদ্ধার। বিভিন্ন স্থানে বন্যার পানি কমায় বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন, চট্টগ্রামে পানিবন্দী লাখো মানুষ। এবং বর্ষা মৌসুমেও ঠাকুরগাঁওয়ে নেই পর্যাপ্ত বৃষ্টি, আমনের চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।